আরো আছে? হ্যাঁ আন্টি, শেষ হয়ে গেছে না? ছোট গাছে এডি করা যাবে না। এই যে নারকেল কাটতেছে, এরকম হয়েছে নারকেল। এটা এটা খুব প্রয়োজন। আর এটা দেখি কি হয়, এটা মনে হয় খুব প্রয়োজন। নারকেল কি গাছে হচ্ছে অনেক, তোমার পাইকা গেছিল বেশি। কে খাবে? তুমি খাবা, আমারে দিবা না। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমার ছেলের অনুষ্ঠান হবে কালকে 7 দিন। তো 7 দিনের ভিডিওর জন্য কী কী আয়োজন চলতেছে, কী কী প্রোগ্রাম হইতেছে, তার জন্য সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা নতুন ভিডিও শুরু করলাম ছেলের অনুষ্ঠান উপলক্ষে। তো ফার্স্টে হচ্ছে নারকেল নিয়ে বসে পড়েছি অনুষ্ঠানের জন্য, কালকে 7 দিনের অনুষ্ঠান। সেখানে হচ্ছে আমাদের নাস্তা রান্না করতে হবে সবার জন্য। তো সেখানে হচ্ছে নারকেলগুলো এখন পাড়াইলাম মাসুদকে দিয়ে, আর হচ্ছে আমার দুলাভাইকে দিয়ে। সেই নারকেলগুলো ভাবলাম কাইটা রাইখা দেয়, কারণ কালকে তো পুরাই ব্যস্ততার মাঝে থাকতে হবে, কালকে আর সম্ভব না নারকেল পায়রা যে কাটবো সেটা দিয়ে নাস্তা হবে সেটা সম্ভব না। এই জন্য এখন আমরা মা এবং মেয়ে বসে পড়েছি নারকেল কাটার জন্য। আর আজকে হচ্ছে বিকেলবেলা আমার অনেক কাজ আছে, সবাইকে দাওয়াত করতে হবে, এবং কি কালকের আয়োজনের জন্য বাজার সদাই করা বাকি আছে, মানে সব কিছু আজকে করতে হবে। তো আসলে গ্রামের বাড়িতে যখনই বাচ্চাদেরকে সুন্নতে খাতনা করানো হয়, সেখানে সেই বিষয়ে কিভাবে গ্রামের বাড়িতে অনুষ্ঠান উদযাপন করা হয় সেগুলো আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এবং হাঁসটা আসছে, দেখেন কি হল, ঠোকর দেওয়ার জন্য। যে গাছে হচ্ছে নারকেল পাড়াবো, কালকে নাস্তা রান্না করবো, এই জন্য দুলাভাইয়ের কাছে দে। হ্যাঁ পান্ত, দেখলাম আরেকটা বাসন চালাম না, এই যে পারলাম না। আঙ্গুন একটা বাসা ছিল, গাছ গেছে বালা। সবই চুনা সব চুনা পড়ে যা। হ্যাঁ জুনারি হালাই দেন, ওই গাছ একটু হালাই দিন, আবার বিশ্রাম নিই আপনি। আর আছো তো এই পাশে তো পাকা দিতে নাই, আমার কাছে দেন। ওই গাছ আছে মোটামুটি, আস্তে
তো আমাদের গ্রামে আসলে এইভাবে নারকেল পারি আমরা। ওটা খুট ওটা ছোটো ওটা পারা লাগবো। কত কষ্ট করে নারকেল পাড়াইতাছে। আবার তুই হালাইয়েন না দুলা ভাই, এই যে সাইডে না জুনান নারকেল আসলো, হেঁটে কি পড়ে গেছে? তাহলে অন্য গাছে ঢুকেন, ওই যে ওই পাশে গাছে দেখেন। আবার তুই পাইলেন না, আবার তুই বাতি হোক কামে লাগবো। সামনে শীতের দিন আইতাছে, নারকেল লাগবো। ঘরে লয়ে যা, ঘরে মাছ জ্বালো থুয়ে গা, বাতি থাকলে পাইরা দেন। আস বাতি দে, হালা তুই ঘর থুই এত ধাপ ধুপ। আরো আছে? হ্যাঁ আন্টি, শেষ হয়ে গেছে না? তো কি করলেন এতক্ষণ, কোন দিকে কটা পারলেন? মুস্কান হচ্ছে বৈশা রয়েছে, মাছের নারকেল কাটতেছে, দেখতেছে বইনে বৈশা বৈশা। আমার একটা ভিডিও আছে, আছে মুস্কান মিত্তা হলের একটা ছোট্ট একটা শর্ট ভিডিও আছে, আপনি যদি দেখেন অনেকে ভিডিওটা দেখলে ইমোশনাল হয়ে যাবেন। আমি এরকম ভাবে তৈরি করছি যে আসলে মুস্কান আমার জন্য কতটা পাগল, পাগল আমার জন্য কতটা পাগল, যেটা আপনি চান তাহলে আমি দেখাতে পারি। আর অসুস্থ শরীর নেই নারকেল দিয়ে মামা, আমার একটা পিঠা খাইতে মন চাইতেছে। ওই যে নারকেলটা পাকন পিঠা বানাই ভাজে না তেলে, তাকাও দি তাকাও মাছ থেকে হচ্ছে কয়েকটা ফটো শ্যুট করলাম, কারণ এগুলো হচ্ছে স্মৃতি হিসাবে থাকা যায়। হ্যাঁ আর মুস্কানের হাতের দাও কাটবি, তোমাটা কাটবো মুস্কান, তোমাটা কাটবো। তো আন্টি হচ্ছে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো, আপনি সব চ্যানেল দেখতে পারবেন। একটু পরে ফিরতে এই তো নিজের হাতে হচ্ছে নারকেল ছিললাম পুরাটা, দেখছেন এগুলো হচ্ছে গাছে কি একদম বাতি হয়ে গেছে, বেশি পাড়া হয় নাই, মনে হয় খুব রয়েব এটার ভিতরে। এদিকে হচ্ছে নারকেল কাটাও শেষ প্রায়, আর ওদিকে হচ্ছে মিফতা হলকে বলছে মাসুদ নারকেলে পানি ঢালবো, তার জন্য গ্লাস বাটি আনতে বলছে। এই যে সে নিয়ে আসছে দেখছেন কত সুন্দর, ওয়াও বাতিল আনছে, আবার ছোট্ট একটা গ্লাস আনছে যাতে পানি খাওয়া যায়। গ্যালেশ গ্যালেশ আনছে, গ্যালেশ তোমার ওটা দিয়ে আমি খাইব। দুই দিন ধরে মুস্কান কিছু খায় না, এলে গে তো বাসায় খাইলো না, কেক খাইছিলা, এখন দুটা ভাত খাইলা না? ভাত খাইবা, ভাত খাই দিন। হ্যাঁ তুমি তোমার বাবা, তোমার বাবা, তোমার বাবার কথা কইছো? হ্যাঁ
বাবা ফোন দে। আল্লাহ ইয়া ও এত কথা কেমনে জানে? তোর বাবা কই থাকে? ওই বউ তোর বাবাই আছে। একটা প্লেন দেখলে কই ওই যে বাবাই তো আছে, বাবাই তো আছে, বাবাই তো আছে। আল্লাহ মালা কইরো না, মালা কইরো না, এই যে এসে কাটা। ও সব কইতে পারে? হ্যাঁ সব। আই তো আস্তে কথা কও। তোর হলো রাত কত সকাল হলো ইফরে গেছে। তোর কি জানি কইরা জিনিস লাগবো আনতে হইব না। দেখি নারকেল না ধরো দেখি কেমন নষ্ট সুরা হালা ইসে কাঠটা কোনো লাভ হইলো না, দুইটা নারকেল নষ্ট ফলাইলো। ওই হালাই দিছ কে পচা? আরেকটা দেখো কেমন এনে হালাইছে, যাও আগবই যাও বন্ধু। কি থাকে খন্ডই নিয়া হো আর এটা দাও, এটা পুরাই দিবি, পুরাই দিব না এটা। উড়াই দেওয়া রাতে খাও তুমি, এটা কাটে নাই, না কাটলে আই না দাও কাটটা দেখ মাসুদ খাইলে। ফিকা খাইবা ও খায় না সাথের বাচ্চা কিন্তু ও মুখে দিতেছে না, মজা লাগে। এখন হচ্ছে চাল ঝাড়তেছি, এগুলা হচ্ছে আলা চাল, তো এগুলো সবকিছু রেডি করে রাখি, তাহলে কালকে নাস্তাটা রান্নাতে একটু শর্ট থাকে, তাড়াতাড়ি রান্না করা যাইব, আর নাহলে একদিনে সবকিছু সামলানো সম্ভব না। তো এর জন্য চালগুলো ঝাইরা একদম আমি রেডি করে রাখবো, কালকে যা যা লাগবে আমাদের। আমি কিন্তু কখনো চাল ঝাড়ি না, এর প্রথম চাল ঝাড়তেছি। সবসময় চাল ধরে আমার মায় মুসকান আমাকে এতটা বিরক্ত করে, মানে প্রত্যেকটা কাজেই মুসকানের সেই কাজটা করতে হবে আমার সাথে সাথে। রাধিয়া নয় সাথে চালের ভেতর কি দু একটা যদি পোকরা চাল থাকে বা ধান থাকে ওইগুলো হচ্ছে বাইসা পালাইতে, এগুলো মায়ের উপর একবার ঝাড়ছে পরিষ্কার করছে,
তারপর আমি আবার জায়গা চেক দিতেছি। সমস্যা নাই, এর পাশে আমার ভাই হলো কাজ করতেছে, এদিকে ভাতিজা মুস্কান মিফতাহল মিফতাহলের নানু আছে ওই পাশে, আর সবাইকে বলা হয়েছে দেখি কালকে কে কে আসে। চালগুলা মাইক পা রাখি হ্যালো তো আমি হচ্ছে নারকেল গুলা কুড়াইতে কুড়াইতে একদম খুবই ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার পক্ষে এগুলা সম্ভব না। এই জন্য আবার যে ভাইয়া বসে আছে মাসুদ আছে, তো মাসুদকে বললাম যে তুই কুড়াইয়া দে, এখন আবার মাসুদ বসছে কোরানো যায়, আরও যে অনেক মোটা মোটা চেয়ে লইব, এখন আস্তে ধরিস তুই, আর বেশি মোটা করে ডালাইস না। হ্যাঁ ক্লোজ নিয়েছি তো মোটামুটি অনেক কাজ শিখছি। মানে বর্তমান আধুনিক যুগ তো, মানে যা আছে মনে করেন সংক্ষিপ্ত সব কাজ। আমার দেখো ওইটা গুড়া হয়েছে, এটা হলো তোমার পিঠা লিগা, আর নাস্তার লিগা ওই আগেটাই পারফেক্ট ছিল। আসলে বাসা অনেক মানুষজন, আমি একটু আসলাম আসা দেখি কি অবস্থা কি করতে পারি, নাকি পারি দেখে সব দেখেন শেষ হইছে, দেখছেন? থ্যাংক ইউ। এখন হচ্ছে পরে এটা না, উপরি থেকে হালকা একটু ফালাই আলো ভালো তো, ভালো হলে কুড়াই হলাম মাঝে যেটা পাই হেঁটে। দেখছো ওইটা কিছু না, বেশি পাকা নারকেল দিকে ওইরকম অবস্থা, পানি নারকেলের পানি না। ওই ওই প্লেটে ফালাই দেন, সমস্যা বেশি পাইতে আছে। মুস্কান ভাইয়া ওই যে কাটতেছে নারকেল, সবার হাতে মোবাইল, সবার এই মোবাইল লাগে, ওই বাংসে এর ভালো করে করালে নারকেলটা সুন্দর পরিষ্কার থাকে। আর এখন হচ্ছে আমি মিফতাহলকে হচ্ছে খাওয়াবো, মিফতাহলকে এখন পরাটা খাওয়ায় ওষুধ খাওয়াইতে হবে। বেলুন নাই, বেলুন নাই, যাওয়ানো গা বেলুন আনতে যায়, সবার মোবাইল লাগে একটা একটা করে। আপনারা যারা দেখতেছেন সকাল আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে ইনশাআল্লাহ,
কালকে হচ্ছে ঝমঝমাট অনুষ্ঠান থাকবে, এরকম না আমরা নিজেরা নিজেরা ছোট্ট রূপে ঝমঝমাট হইব ইনশাল্লাহ। দেখছেন কেমন করে, তো যেটা বলতেছিলাম আপনারা সবাই দোয়া করবেন কালকে ওর মাথায় পানি তো সুন্দর ভাবে যেন